অ্যাক্সিডেন্টের পরে খোঁড়া পা নিয়ে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, যে প্রোগ্রামটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় প্রোগ্রাম, যেই প্রোগ্রাম থেকে আমি আমার জীবনের সবচেয়ে মারাত্মক একটা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। সেটা যদি আগে জানতাম কখনো প্রোগ্রামে অ্যাটেন্ডই করতাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আসলে একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা যদিও অনেক আগের ভিডিও, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জয়িতা ফাউন্ডেশনের কথা অনেকেই নিশ্চয়ই জানেন, যে জয়িতা ফাউন্ডেশন নারীদেরকে নিয়ে কাজ করে। জয়িতা ফাউন্ডেশনের নিজস্ব ভবন জয়িতা টাওয়ার উদ্বোধন উপলক্ষে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছিল। তো জয়িতা টাওয়ারটি উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চেয়েছিলেন তার ভবনেই যেন, তার বাসভবনেই যেন এই প্রোগ্রামটির আয়োজন করা হয়, যেখানে থাকবে সব নারী উদ্যোক্তারা। সেই জন্য সারা দেশ থেকে সব নারী উদ্যোক্তাদের নিমন্ত্রণ করা হয়েছিল। তো আমি যেহেতু জয়িতা ফাউন্ডেশন থেকে একটা ট্রেনিং কোর্স করেছিলাম, সেজন্য আমিও একজন উদ্যোক্তা হিসেবে নাম লিখিয়েছি এবং আমিও নিমন্ত্রণ পেয়েছি সেখানে যাওয়ার। প্রোগ্রামটি হয়েছিল 17ই অক্টোবর। তো আমি সেপ্টেম্বরের 27 তারিখে আমি অ্যাক্সিডেন্ট করি, তারপরেও আমার পাটা খুব একটা ভালো হয়নি, আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। কিন্তু যেহেতু একটা, আমি মনে করছিলাম যে বিগ একটা অপরচুনিটি প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সামনে বসে অনেক অনেক কথা শুনবো, তারপরে আমি এক্সাইটেড হয়ে গিয়ে আমি বলেছিলাম যে না আমি যাবই। তারপরে যে কথা সেই কাজ, গেলাম। যাওয়ার পরে দেখি এত এত নারী উদ্যোক্তা। আসলে প্রথমে কথা ছিল 6,000 নারী উদ্যোক্তাকে এখানে নিমন্ত্রণ করা হবে, পরে করেছিল 17,000 নারী উদ্যোক্তাকে। তারপরও যেহেতু প্রধানমন্ত্রীর বাসভবন বা গণভবনে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছিল, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম। যদিও আমার হাজব্যান্ড আমাকে যেতে দিতে চায়নি, কারণ আমার পায়ের অবস্থা ভালো না, এখানে একটু ভিড় হতে পারে। তো একটু ভিড় না, আসলে যাওয়ার পরে বুঝতে পারলাম যে 17,000 নারী, মানে এইখানে যে কী পরিমাণ নারী উদ্যোক্তা আসছে, মানে জয়িতারা, আর নারীরা কোথাও যাবে সেখানে কোনো সমস্যা হবে না সেটা তো হতেই পারে না। তো আসলে যাওয়ার পরে যেটা বুঝলাম যে নারীরা, আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়েছিলাম, আর যেহেতু কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না, আর সেই জন্য বাইরে থেকে কিছু ক্যাপচার করে নিলাম, ভিতরে যেহেতু নেওয়া যাবে না, আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিলাম। তো আমরা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক ধাক্কাধাক্কি করে, অনেক লেট করে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে ঢুকতে পারলাম। ঢোকার পরে আমাদেরকে একটি খাবারের ব্যাগ ধরিয়ে দিল, তারপরে গিয়ে দেখলাম একটা প্যান্ডেল করা, ওইখানে বসলাম। তারপরে প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করে আসলো, সেখানে যেয়ে দেখি আসলে আমাদের পরে যারা আসছে সবাই মোবাইল নিয়ে আসছে, আর তারা সুন্দর লাইভ টেলিকাস্ট করেছে, আমরা নেইনি, কারণ আমরা ভালো মানুষ। তো পরে প্রধানমন্ত্রীর ভাষণ শুনলাম, তারপরে আদার্স আরও মাননীয় অনেক অতিথি ছিলেন, তারাও তাদের বক্তব্য রেখেছিলেন, আমরা এগুলো শুনেছি। তো এগুলি শেষ করে আসার সময় আর কিছুই দেখিনি প্রধানমন্ত্রীর বাসভবনের ভিতরে, কিছুই দেখিনি, ধাক্কাধাক্কি খেয়ে একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমরা আসার সময়। তো আমার দুইটা বোন ছিল, আমার একজন বান্ধবী ছিল জয়িতা ফাউন্ডেশনের, তারা আমাকে অনেক প্রোটেকশন দিয়েছে, যেহেতু আমার পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পায়ে ব্যথা, ওরা আমাকে অনেক অনেক খেয়াল রেখেছে, আমি তাদের কাছে আসলেই সত্যি কৃতজ্ঞ। ওই ধাক্কাধাক্কি খেয়ে মানে এক্সপিরিয়েন্সটা এত বাজে ছিল, শেষে খুবই খারাপ অবস্থা হয়েছিল। তারপরে আমরা ওই প্রোগ্রাম শেষ করে বৃষ্টির মুখে পড়েছিলাম, সেখান থেকে বাসায় চলে আসলাম। তবে একটা কথাই বলি, এই প্রোগ্রামের অভিজ্ঞতাটা খুবই খারাপ ছিল, এই ধরনের প্রোগ্রামে আর কখনো অ্যাটেন্ড করব না ইনশাল্লাহ বেঁচে থাকলে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? যদিও আমি ভালো কিছু ক্যাপচার করতে পারিনি, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।